ধর্মবাগ টাইমস। কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাক। ছায়াবাণী রিসেপশন হল, শীতাতপ নিয়ন্ত্রিত, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, মিটিং ও কনফারেন্সের জন্য যোগাযোগ করুন ছায়াবাণী সিনেমা বিল্ডিং আরামবাগ। মোবাইল নম্বর 9434976827 অথবা 9083454930। সকাল 9টা নাগাদ আরামবাগ রেল স্টেশনে যে ট্রেন ঢোকে তাতে আরামবাগ আদালতের এক বিচারককে আনতে যায় যে গাড়ি, সেই গাড়িতে বিচারকের সিকিউরিটি এবং যে চালক থাকেন অভিযোগ তাদের হাতে প্রচণ্ডভাবে প্রহৃত হন এক টোটো চালক। অভিযোগ, আরামবাগের টোটো এবং অটো চালকরা প্যাসেঞ্জারদের টিকিট কাটার জন্য যাত্রী বোঝাই করে দ্রুত পৌঁছান স্টেশনে টিকিট কাউন্টারের দিকে এবং ট্রেন ঢুকলে তারা যাত্রী নিয়ে বাস ধরানোর জন্য একইভাবে আসেন। এভাবেই শেখ সেলিম নামে এক টোটো চালক তার টোটোতে করে যখন যাত্রীদেরকে নিয়ে টিকিট কাউন্টারের দিকে যাচ্ছিলেন তখন বাধা পান বিচারকের গাড়ির চালক এবং সিকিউরিটি দ্বারা। সেই অবস্থায় যাত্রীসহ প্রায় পড়ে যাওয়ার উপক্রম হলে ওই টোটো চালক প্রতিবাদ করলে তাকে ফাইবার স্টিক দিয়ে দেহরক্ষী এবং বিচারকের গাড়ির চালক ভীষণভাবে মারধর করেন। রীতিমতো আহত হন টোটো চালক, তার ফলে সমস্ত টোটো চালক ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা দাবি করেন মহামান্য বিচারকের যে দেহরক্ষী এবং চালক টোটো চালক কে অকারণে এভাবে মারধর করেছে তাদের গ্রেপ্তার করতে হবে এবং যাতে আগামী দিনে আর কেউ গাড়ি চালকদের উপর অযথা হামলা না করে সে ব্যবস্থা নিতে হবে। অনেকেই অভিযোগ করেন যেহেতু অটো টোটো চালকরা পেশাগত কারণ সহ অনেক কিছু কারণেই দুর্বল শ্রেণীর, তাই আজকে এই টোটো চালক বিনা অপরাধে মার খেয়েছেন। আরামবাগ থেকে সুশান্ত দাসের রিপোর্ট, আরামবাগ টাইমস। তোকে তো বললো বুম ছাড়াতে, তোকেও তো বলেছি বুম ছাড়াতে, বলিনি আমি? এখন বললো আমি শুয়ে গেছি, দিয়ে আমাকে আবার তুললো, তুলে আমাকে মারছে আমাদের। আমি তোমাকে
আমার জেলিম যাবো তোমরা তেমন বলো, আমি বুঝবা দেবা আমার ছেলে কি অপরাধ করে। ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা কি হয়েছে বলতে, দেখুন আমি ছিলাম না, বাড়িতে ছিলাম, যতটুকু শুনলাম যে ওই টার্নিংটায় জজের গাড়িটা হয়তো কোনোভাবে সাইড দিতে, তখন আমার ড্রাইভার বলছে এখানে এসে বলে জজের গাড়ি ছিল সময় যে দাদা গাড়িটা একটু, আপনার তো গাড়িতে কেউ নেই, গাড়িটা একটু দেখে চলেন, টার্নিংটায় ঘুরলে তো আমার গাড়িটা লেগে যেত, তো আপনি তখন আপনাদের সরকারি গাড়ি আমাদেরকে মারধর করত, এই কথাটা বলেছে বলে ওখানে আমার টোটোর ছেলেটাকে দাঁড় করিয়ে বেধড়ক মেরেছে। আপনারা যদি রুগীটাকে মারেন, কে মারলো? জজের সিকিউরিটি, সেই সময় জজ সাহেব ছিলেন না গাড়ি, জজের সিকিউরিটি ছিলেন এবং জজের ড্রাইভার দুজনে মিলে, যে মানুষ মনে হচ্ছে অতি শত্রুকেও এভাবে মারবে না। আপনারা যদি রুগীটাকে দেখেন হসপিটালে, যে দেখে আসবেন যে একজন আইনের রক্ষক, উনি উইথ ইউনিফর্ম আছে, ডিউটিতে আছেন, কিভাবে যদি সে অন্যায়ও করতো, অন্যায় করেনি একটু, যদি অন্যায় করতো তার জন্য আইন আছে, উনি আইনের রক্ষক হয়ে কিভাবে এইভাবে একজনকে মারধর করতে পারে? ভেঙে যাওয়ার পর পারেনি, লাস্টে ওখান থেকে কোথায় ঝাঁটা ছিল, কাজ হচ্ছে রাস্তায়, দেখতে পাচ্ছেন এটা আন্ডার কনস্ট্রাকশন রুট, এই রাস্তার কাদা কাজ হচ্ছে, সেই ঝাঁটাকে ধরে মেরেছে। আপনারা এখন চাইছেন কি? দেখুন ফাইবার স্টিক এইটা মেরে ভাঙতে গেলে কত সময় লাগে, কতটা শক্তির প্রয়োজন হয় আপনি বলুন। আর সংশ্লিষ্ট দপ্তর আছে যেখানে, রেলওয়ে পুলিশ ফোর্স আছে, তাদেরকে ব্যাপারে তাদের মানে আমরা নিজের হাতে আইন তুলে নেবে, আমরা সমস্ত সবসময় পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে এবং সমস্ত সবসময় পুলিশ প্রশাসনের সহযোগিতা করে কাজ করি। সেই জায়গায় একজন আইনে উনি পুলিশ ইউনিফর্মে আছেন, উনি কিভাবে এবার করতে পারেন? না জজের সিকিউরিটি মেরেছে, হ্যাঁ জজের সিকিউরিটি। আচ্ছা আপনারা চাইছেন কি? আমরা দেখেছি যে জয় সাহেব ওই গাড়িতে যান, ওই জয় সাহেব এত ভদ্র, অনেক সময় আমাদের গাড়ি ওনার সামনে পিছনে হয়ে গেছে, জয় সাহেব বলেছেন ছেড়ে দাও কিছু বলতে হবে না। আচ্ছা তো সিকিউরিটি কিভাবে এবার করতে, সেই জয় সাহেব ছিলেন না তখন? না না, বাসের থেকে কঞ্চি দৌড় লম্বা। আমরা চাই যে সাধারণ আমাদের যদি আমার টোটোওয়ালা একজন পুলিশের সঙ্গে করতো, যে শাস্তি হতো তারও সেই শাস্তি করতে হবে, না হলে আমাদের হাতে ওকে ওনাকে তুলে দিতে হবে। আপনার পরিচয়? আপনার পরিচয়, আপনার নাম? আমি একজন সাধারণ টোটো চালক, সে আমার সহকর্মী। আপনি জানতে চাইছেন আপনাদের পরবর্তী পদক্ষেপ? দেখুন প্রশাসনের উপরে আমাদের আস্থা রয়েছে, পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে, তারা নিশ্চয়ই কোনো ব্যবস্থা নেবেন, যদি না নেন পরবর্তী পদক্ষেপ কী হবে আমরা আলোচনা করি, সিদ্ধান্ত নেব। নটা পঞ্চাশে ট্রেনটা ধরার জন্য যে আমাদের সেলিম পাঁচজন লড়লে নজরুল মার্কেটে স্টেশনের দিকে যাচ্ছিল, সেই সময় নটা পঞ্চাশে প্রতিদিন শনিবার রোববার বাদে জজকে আনতে যায় ওই গাড়িটা। এবারে এমন সময় ওভারটেক চাইছে, মানে সাইড চাইছে, ও তখন বলেছে আমার পাঁচজন আছে তো আমি এখন সাইড দেবো কি বলে আপনি এমন চাপলেন, আমার গাড়িটা তো পাল্টি খেয়ে যেত, এই বলা অমনি কী করেছে ওই জজ সাহেবের যে গাড়ি চালায় গেড়া করে, আমি চিনি ওকে, ও কী করেছে যে ওর কলারটা ধরেছে, ও তখন বলছে আমি এই অসুস্থ, আমি এই কদিন আগে অপারেশনে যে আমাকে মারধর করছে বলছে, তখন ওই যে গার্ডটা ছিল ডব্লিউবি মনে হচ্ছে একটা খাকি ড্রেস পরেছিল, ওর হাতে একটা এরকম স্টিক থাকে, স্টিকটা করে বেধড়ক আমার সামনে অন দ্য স্পট এত মারধর করেছে বলা যাবে না, একদম মানে অমানবিক, একদম মানে ক্ষমতার অপব্যবহার। বলার পরে আমার কাছে কাঁদতে কাঁদতে এসে আমি এলাম, আমি কে মারলো বললে যে ওইটা মেরেছে, ও পড়ে যে ড্রাম করে পড়ে গেলো সেনলেস, আমি জল টল দিয়ে মোটামুটি একটা একটা হসপিটালে আমাদের সহকর্মী হসপিটালে পাঠাই। আমি তারপরে যাই যে আমি ভেবেছি বোধহয় আরপিএম মেরেছে, আমি যে জিজ্ঞাসা করি আরপিএম বলে আমাদের কেস নয়, জজ সাহেবের যে গার্ড থাকে ও মারধর করেছে, ও বাবা আমাদেরকে দেখে আবার একটা ঝাঁটা ছিল, ঝাঁটার লাঠি ডাবের আমাদেরকে মারতে এসছে, যখন দেখেছে আমাদের সব ছেলেদের দলবল, তখন ওই আরপিএম ওকে সুরক্ষিত করে, বিনা দশে বিনা কারণে ছেলেটার প্রাণ নাশের প্রাণ নাশ হয়ে গেছে, এগুলো তার ক্ষতিপূরণ দিয়ে দেবে। আমরা চাইছি অবিলম্বে, আমরা অবিলম্বে চাইছি জয় সাহেব বিচার করেন, জয় সাহেব যদি তার ড্রাইভার এবং গার্ড এইভাবে ক্ষমতার অপব্যবহার করে, আমরা চাইছি অবিলম্বে তাকে অ্যারেস্ট চাই, নালে আমাদের আরামবাগে যত টোটো অটো আজ বন্ধ থাকবে। এর সাজ আমরা কারু কদনে, যাকে মেরেছে তার নাম হচ্ছে সেলিম, আমার ভাগ্না সম্পর্ক হয়, ছেলেটা খুব ভালো ছেলে, এবং যার উপকার ছাড়া রাত 12টায় যদি আমরা বিপদে পড়ি
ফোন করি এসে আমাদের উপকার করে যায়, কারুর সঙ্গে তঞ্চকতাও করে না। সেই হিসাবে খুব ভালো ছেলে। ওনারা যেটা করছে ক্ষমতার অপব্যবহার, চাকরির অপব্যবহার। জজের যে গাড়ি চালাই সে কি জজের চাকরি করে? সে তো আমাদের মধ্যে একজন ড্রাইভার, কেন সে একটা ড্রাইভারের গায়ে হাত দিল? এর প্রতিবাদ চাই।